কাউকে অনেক ভালোবেসে যাচ্ছেন কিন্তু ভালোবাসা পাচ্ছেন না, অথবা একতরফা ভালোবাসায় আটকে আছেন, তবে আপনাকেই বলছি, প্রিয়তমার মনে যত ভালোবাসায় লুকানো থাকুক না কেন, কেউ ভালোবাসা না দিতে চাইলে ভালোবাসা কখনো জোর করে আদায় করা যায় না। আবার এটা গোলামি খেটে পাওয়ারও বস্তু না, কারণ ভালোবাসা জিনিসটা তো আসে মন থেকে, যেখানে কারো কোনো প্রভাব খাটে না। শুনেছি মানুষের মন বদলাতে পারে সেকেন্ডের ব্যবধানে, আর যে মানুষটা থেকে ভালোবাসা প্রত্যাশা করেন সে নিজেও তার মনের উপর আধিপত্য করতে পারে না, মাঝে মধ্যে সে নিজেও খেই হারিয়ে ফেলে। আসলে তার মন চায়টা কি? ভালোবাসাতে কোনো ইকুয়ালিটি নাই, যত চেষ্টা করুন যতই ভালোবাসুন তার ভালো থাকার জন্য যতই স্যাক্রিফাইস করুন না কেন, আপনি কাউকে শতভাগ ভালোবেসেও তার থেকে বিন্দুমাত্র ভালোবাসা আশা করতে পারেন না। কারণ অনেক সময় দেখা যায় কেউ ভালো না বেসেও অনেক ভালোবাসা পেয়ে যায়, আবার কেউ খুব বেশি ভালোবেসেও ভালোবাসা পায় না। তাই ভালোবাসার বিনিময়ে ভালোবাসা প্রত্যাশা করাটা বোকামি। আমি জানি ভালোবেসে ভালোবাসা না পাওয়ার ব্যাপারটা অনেক কষ্টের, অনেক সময় অনেকে ভালোবাসার প্রমাণ অথবা ভালোবাসা পাওয়ার জন্য তো জীবনও দিয়ে দেয়, কিন্তু জোর করে কি ওটা পাওয়া যায়? হ্যাঁ পাওয়া যায়, খুব বেশি হলে একটা জিনিসই পাওয়া যায়, আর তা হলো সহানুভূতি। আজকে যাকে জোর করে ভালোবাসি ভালোবাসি বলে ধরে রেখেছেন, সে হয়তো সিম্প্যাথি, ভয়ডর, টাইম পাস অথবা কনফিউশন থেকেই রয়ে গেছে। এখন কোনো মতেই ভালোবাসাটা না পেলে করণীয় কি? তার সামনে গিয়ে ভালোবাসি ভালোবাসো বলে চেঁচামেচি করা, তাকে এটা সেটা গিফট করে ইমপ্রেস করার চেষ্টা করা? একদমই না। মাঝে মাঝে ভালোবাসার সম্মানের খাতিরে ভালোবাসার কথা বা ফিলিংসগুলো একটু গোপন রাখতে হয়, তা না হলে প্রিয় মানুষটা বিরক্ত হয়ে যায় আর আপনার ভালোবাসা হয়ে যায় সস্তা। এখন বাজার দর তো ওই জিনিসেরই বেশি যেটা দুর্লভ। সস্তা জিনিস কি বাজারে বিকে? সবসময় ভালোবাসি ভালোবাসি বললে ভালোবাসি কথাটার মর্ম কই থাকলো? আর ভালোবাসি ভালোবাসো না কেন, প্লিজ ভালোবাসো, এসব বলে নিজেকে কি একটু ভিখারির মতো মনে হয় না? আচ্ছা, ভিখারিকে কেউ ভালোবেসে কিছু দান করে নাকি সহানুভূতির জায়গা থেকে সাহায্য করে? লোকে বলে ভালোবাসা নাকি রূপকথার গল্পের মতো অনুভূতি দেয়, আর সেই জায়গায় ভিখারির অনুভূতি কেমন যেন একটু বেমানান না? এখন সব বাদ, আপনাকে একটাই অনুরোধ করব, কিল এক্সপেকটেশন ফ্রম আদার সাইড, নিজের সম্মান নিজে বুঝতে শিখুন। আচ্ছা এখন না হয় আমার গল্পটাই বলি। একজনকে খুব বেশি ভালোবাসতাম, খুব মানে অনেক অনেক বেশি ভালোবাসতাম, সেও হয়তো বাসত, বছরখানেক টিকে ছিল সম্পর্কটা, আর ভালোবাসাময় সেই দিনগুলো ছিল সত্যি রূপকথার মতো, যেন সারা দিন ডুবে থাকতাম স্বপ্নের মাঝে। কিন্তু হঠাৎ তার জীবনে তার মনের মতো আরেকজন চলে আসে, যে কিনা আমার থেকে তাকে হয়তো একটু বেশি ভালোবাসত, আর তখন আমার ভালোবাসাটা তার কাছে হয়ে পড়ে মূল্যহীন। আমাদের সম্পর্কটাকে সে সামান্য একটা ভুল হিসেবে ধরে নিয়ে আমাকে দূরে সরিয়ে দেয়। খুব কষ্ট হচ্ছিল, নিজেকে বোঝাচ্ছিলাম আজ হয়তো সে ভালোবাসাটা বোঝেনি, একদিন বুঝবে, সে ফিরে আসবেই। আজ হয়তো অন্য কারো মোহে সে দূরে চলে গেছে, তবে সে আমারই হবে, তার ভুল একদিন ভাঙবেই। অনেকবার তার কাছে ফিরে গেছি, চেষ্টা করেছি বিভিন্নভাবে আমার ভালোবাসার গভীরতাটা বোঝাতে, কিন্তু দিন শেষে ফলাফল শূন্যই, আর এই শূন্য অনুভূতিটা আমাকে অনেক কাঁদিয়েছে। তাকে ফিরে পাবার প্রবল আশাটা আমাকে মুভ অন করতে দেয় নাই। তারপর নিজেকে একদিন বোঝালাম, সে আজ অন্য কারণ, কিন্তু আমি তাকে ভুলতে চাই না। ভুলে যাওয়ার চেষ্টা করলে তার স্মৃতিগুলো আরও স্পষ্ট হয়ে ফিরে আসে, তাই তাকে ভালোবেসেই যাব, আর এ ভালোবাসায় তাকে আমার প্রয়োজন নেই। হয়তো সে একদিন আমার হতেও পারে, আর ঠিক সেদিন থেকে নতুন একটা জীবন শুরু করতে পেরেছিলাম। জাস্ট চিন্তার মাঝে একটু পরিবর্তন এনেছিলাম, আর তাতে কাজ হয়ে গেছে। আগে বলেছিলাম সে আমারই হবে, যার কারণে মনের সাথে অনেক ফাইট করতে হয়েছে, না পাওয়ার বেদনায় কাঁদতে হয়েছে, আর এখন বলেছি হয়তো সে আমার হতেও পারে। ট্রাস্ট মি, আমার হবে আর আমার হতেও পারে, এই সামান্য পার্থক্য আমার জীবনে নতুন সূচনা এনে দিয়েছে। আপনিও হয়তো একতরফা ভালোবাসার মাঝে আটকে আছেন, তবে জানেন একতরফা ভালোবাসায় কিন্তু অন্যরকম আনন্দ আছে, সেটা আমি খুব ভালোভাবে জানি, তাই বলছি
খুব সুন্দর একটা অনুভূতি এটা, যেখানে হার জিতের কোনো ভয় নেই, হেরে যাওয়ার কিছুই নেই। ভাগ্য ভালো হলে তাকে পেয়েও যেতে পারেন, কিন্তু না পেলে আফসোস নেই, কারণ ভালোবাসাটা যে শুধুই আপনার। যেখানে কোনো মিথ্যে স্বপ্ন আশা বা মোহ ছিল না, একতরফা ভালোবাসা খুব পবিত্র, জানেনই তো, সবাই চাইলেই এটা পারে না। জৈব শারীরিক ভালোবাসার থেকে মনের প্রেম অনেক বেশি সুন্দর, অনেক বেশি টেকসই। সবাই পারে না মন থেকে ভালোবাসতে। কাউকে মন থেকে কখনো ভালোবেসে থাকলে নিজের জন্য একটু গর্ব করতেই পারেন, আপনি দুর্লভ। আর আপনার ভালোবাসাটা যারা বুঝতে পারলো না, তারাই নির্বোধ। আর একটা নির্বোধের আশায় পুরো জীবনটা কাটিয়ে দেওয়া কি খুব বোকামি না? আমি তো ভাবছি এবার কাউকে মনটা দিয়েই দেব, কারণ একজনকে দিয়ে তো সবাইকে বিচার করা যায় না। এর আগের বার যত ভুল করেছি তার এবার করব না। আগের ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে আগের জনকে যতটা ভালোবেসেছি তার থেকে দ্বিগুণ ভালোবাসবো হবু প্রিয় তোমাকে। হয়তো এবার সত্যি কেউ আমাকেও ভালোবাসবে। আচ্ছা, আপনার কি মনে হয় কি করা